আমি আলপনার রান্নাঘরে চলে এসেছি। তাহলে দেখা যাক আজকে আমি কি রান্না করছি। বন্ধুরা, আলপনার রান্নাঘরে আজ চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো বোঝা যাচ্ছে বন্ধুরা, আমি এখানে দুটো আলু এভাবে কেটে নিয়েছি। গোটা রাখলে আমার আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো তার জন্য আমি পিস করে নিয়েছি। আর এটা নিয়েছি আমি সয়াবিন। এই দুটোকে আমি আলু আর সয়াবিনটা আমি প্রেসারে দিয়ে আগে সিটি দিয়ে নেব। কী করছি সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারা যাবে না, কিন্তু খুব মজাদার রেসিপি এটা। আমি সয়াবিনটা ভিজিয়ে রান্না করছি না, আমি একদম প্রেসারে সিটি দিয়ে নেব ভালো করে। এই গুঁড়োগুলো দেব না। আমি নিয়েছি ফরচুনের সয়াবিন। এবারে আমি প্রেসারে সিটি দিয়ে নিই, প্রেসার লাগিয়ে নিয়ে। প্রেসারটা সিটি দিয়ে নিই, তারপরে এটাতে দুটো সিটি দিয়ে নিই, তারপর আমি আবার আসছি। এই যে বন্ধুরা, প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে। আর সরি বন্ধুরা, আমার হাত থেকে প্রেসারটা একটুখানি ইয়ে হয়ে গেছিলো, কারণ আমি আর্থারাইটিসের পেশেন্ট, তো এক হাতে ধরি ফোনটা আর এক হাতে কাজ করি, যার জন্য হয়ে গেছে। তো আর এইভাবে আমি যে সেদ্ধ করে নিয়েছি এটা আমি এইভাবে হাত দিয়ে দিয়ে একটু ভেঙে নেব। হ্যাঁ, এটা একদমই নরম হয়ে গেছে। এইভাবে ভেঙে নিয়ে নিয়ে আমি এখানে নেব, নিয়ে সয়াবিন, একটু আদা কুচিয়েছি, এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, কটা রসুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। এই সয়াবিনের সঙ্গে এগুলোকে আমি ভালো করে একসাথে পেস্ট করে নেব। আর এখানে আমি দু চামচ পোস্ত, আর এক চামচ চালমগজ, এক চামচ না হাফ চামচ, আর সাত আটটা কিশমিশ কুচি করে রেখেছি, আর তিনটে কাজু আমি একটু ভেঙে ভিজিয়ে রেখেছি। এটা আমি পেস্ট করব, পরে কখন দেব তাহলে ভিডিওটা দেখলে তো বন্ধুরা বুঝতে পারবে। তাহলে আমি এটা এখন পেস্ট করে নিই, সয়াবিনের সাথে এই পেঁয়াজ আদা রসুন লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, এটা সয়াবিন ম্যাক্স করলাম, আর এটা লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, এখানে একটু চিনি নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, আলুটা ম্যাক্স করে নিয়েছি খুব সুন্দরভাবে, একটু যেন গোটা না থাকে, আর তিন চামচ বেসন নিয়েছি। এটা সম্পূর্ণটা আমি এখন একসঙ্গে মাখিয়ে নেব। তাহলে আমি মাখিয়ে নিই বন্ধুরা, সব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমার। এবারে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এটা কিন্তু প্রচণ্ড একটা দারুণ একটা রেসিপি, খুব ভালো লাগে। আর যদি ভাবেন যে নিরামিষ দিনে করবেন, তাহলে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করলে নিরামিষ দিনে হয়ে যাবে। বন্ধুরা, এটা প্রায় আমার 10 মিনিট মতন রেস্টে রাখা হলো, এতক্ষণ না রাখলেও হয়, 5 মিনিট মতন রেস্টে রাখলেও হয়, রেস্টে রাখলাম। আর এখানে আমি ওই যে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ চালমগজ আর পোস্ত, সেটা পেস্ট করে নিয়েছি। এখানে ছোটো সাইজের দুটো টমেটো পেস্ট করেছি, আর ছোটো সাইজের দুটো পেঁয়াজ, আর একটা ছোটো সাইজের রসুন পেস্ট করে নিয়েছি, রসুন ছাড়িয়ে। আর এখানে আমি এক চামচ জিরে আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এটা অপশান, এটা দিতেও পারা যায়, না দিলেও চলে। এটা হচ্ছে সয়া সস, অল্প করে, হাফ চামচেরও কম নিয়েছি, সয়া সস, টমেটো সস, চিলি সস, আর সামান্য একটু ভিনিগার, এটা একসঙ্গে আমি মিক্সড করে রেখেছি। আর এখানে আমি সব সাজিয়ে রেখেছি, যেমন নুন, এটা হলুদ, চিনি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখন কোনটা কীভাবে দিয়ে করছি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি কড়াতে সাদা তেল নিয়ে নিয়েছি, আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এমনি নর্মাল কড়াতেও করা যাবে। আমি এটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব। এটা সম্পূর্ণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে ওই যে কাঁচা গন্ধগুলো একদম চলে যাবে, টেস্টটা খুব সুন্দর হবে। এতে মশলা টশলা আছে তো, অনেকটা কষা হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে টেস্টটা। এইভাবেও করা যায়, এভাবে একদম ডাইরেক্ট ভেজে নিলেও চলে, কিন্তু আমি এটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব।
এতে তো নুন দেওয়া আছে, নুন মিষ্টি দেওয়া আছে, তাহলে আমি এটা ভালো করে কষিয়ে নিই বন্ধুরা। যে বন্ধুরা বুঝতেই পারা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এটা আমি এবারে নামিয়ে নেব, সুন্দর ভাজা হয়ে গেছে। আর কড়ার গায়েতে আর একটুও লেগে নাই, সম্পূর্ণ হয়েছে, শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা। এভাবে আমি প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি একে একে গড়িয়ে নেব, আমি কীভাবে গড়াচ্ছি অবশ্যই দেখাবো। এই যে বন্ধুরা আমি একে একে গড়িয়ে নিতে চলে এসেছি। এই যে এইভাবে নিয়েছি আমি, এটা আমি এইভাবে ভালো করে চেপে চেপে একটা শেপ করে নেব। এই যে বন্ধুরা একটা শেপ করে নিয়েছি, আর এই আঙুল দিয়ে সামনে কানটা এটা আমি একটু গর্ত করে নেব। একটা মাছের পিসের মতো হয়ে গেল। এইভাবে আমি একে একে সবগুলো গড়িয়ে নেব। এইভাবে করে নিয়ে আর এই আঙুল দিয়ে চেপে দিয়ে নারিকাটা একটু মাছের মতন, মাছের পেটির মতন শেপ করে নেওয়া হচ্ছে। এইভাবে আমি সম্পূর্ণটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা। কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে না যে মাছের পিস? একদম, আমি সবগুলোকে মাছের পিস বানিয়ে ফেললাম। এখানে আমি কড়াতে সাদা তেল দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি। এতে মাছগুলো যে ভাজবো একটু হলুদ রং না হলে তো ভালো লাগবে না। আর এতে আমি হলুদ দিইনি। মাছ ভাজতে গেলে তো আমরা খুব ভালো করে তেল তাতিয়ে দিই, এটাতে আমি খুব বেশি তেলটা তাতাবো না। একটু সামান্য হালকা গরম হয়েছে, আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এইভাবে আমি একে একে এক সাইডটা হবে, তারপর আমি পাল্টে দেব বন্ধুরা। আমি একটু ভেজে নিই। এই যে বন্ধুরা আগে যেগুলো দিয়েছিলাম এই পাশটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব, আবার এটা দিলাম ভাজার জন্য। এটাও আমার এভাবে ভাজা হবে, তারপর ঠিক তুলে নেব। মাছ যেভাবে লাল লাল করে ভাজে সেরকম করে ভেজে নিতে হবে। এই যে এগুলো ঠিক দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা যে ভাজা হয়ে গেছে। এটা আমি এবারে তুলে নেব, আর এই মাছগুলো যখন এইভাবে ভাজা হয়ে যাবে আমি তখন সবগুলো তুলে নেব। এই যে বন্ধুরা আমার মাছ ভাজা সুন্দর হয়ে গেছে, নিচে এখানে তুলে রেখেছি। হ্যাঁ, এবারে আমার এই তেলেতেই আমি এই পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি জিরে আদা লঙ্কা বাটাটা। আর এখানে যেটা আমি চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এটাও আমি অ্যাড করে দিলাম সম্পূর্ণ। এটা আমি একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে টমেটো পেস্টটা দেবো। একটু কষিয়ে নেওয়ার পরে টমেটো পেস্ট দেবো। তারপরে আমার অনেকটা কষা হয়ে গেছে, এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। যারা সয়াবিন খেতে চায় না এভাবে দিলা পরে কিছুই বুঝতে পারবে না। খুব সুন্দর হেলদি খাবার, প্রচণ্ড ভালো লাগে। আর এই যে ভিনিগার আর সস, সয়া সস, চিলি সস আর টমেটো সস করেছিলাম,
সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব। আমার হাত কষানো হয়ে গেছে, এবার আমি সেই চালমগজ, কাজু, কিশমিশ, পোস্ত রেখে রেখেছিলাম এটাই অ্যাড করে দিতাম। এটা ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা কষানো হয়ে গেছে একদমই, দেখেই বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, সুন্দর তেল বেরিয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। আর একটু দিয়ে দিই, একদম গ্রেভি গ্রেভি হবে। একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। সুন্দর ফুটে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। এই সব দিয়ে দিলাম, একটু ভালো করে ফুটে যাওয়ার পরে এবার এটা একটু ঘি দিয়ে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা সুন্দর আমার হয়ে গেছে। এবারে আমি এই যে আমার ঘরের গুঁড়ো মশলা, গরম মশলা গুঁড়ো করে আমি রেখে দিই স্টোর করে, সেই গরম মশলা দিয়ে দিলাম। আর এই যে আলপনার রান্নাঘরের আলপনার হাতের ঘি দিয়ে দিলাম। খুব সুন্দর স্বাদে আমার এই যে সয়াবিনের মাছ তৈরি হয়ে গেল। বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন, করে একবার খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি গ্যাস অফ করে দিলাম, আমার সুন্দরভাবে হয়ে গেল তৈরি সয়াবিনের মাছের কালিয়া। তাহলে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসার অনুরোধ রইল। আর পুরাতন বন্ধুদের অশেষ অশেষ ধন্যবাদ আমাকে এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা।